ওকে আজকে আমরা স্পিড রিডিংয়ের দ্বিতীয় ক্লাসে তো দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে এই দ্বিতীয় ক্লাসে আমরা যেটা করব সেটা হলো যে আমরা চেষ্টা করব আরও কয়েকটা মেথড তোমাদের সাথে আলোচনা করার জন্য এই ম্যাথডগুলো আমি জানি তোমাদের কাছে একটু একটু কঠিন মনে হতে পারে কারণ সাবভোকালাইজেশান বা এই আই মুভমেন্ট এই সব সম্পর্কে হয়তোবা অনেকেই কিছু শুনুনি ফার বাট এগুলো তোমাদেরকে আমি যেটা সংক্ষেপে বলি সেটা হলো যে এখন থেকে আমরা যেটা করব আমার ভিডিওটা দেখে সেটা হলো যে আমরা চোখের ফোকাস একটা একটা ওয়ার্ড তুলব না আমরা কয়েকটা ওয়ার্ড কুইকলি মাথায় সেন্ড করার চেষ্টা করবো লাইকের পিকচার এটা হতে সময় লাগবে আমরা এটা করার জন্য যখন বাংলা পড়বো বাইরে রাস্তায় বসে বসে লাইক তুমি কোথাও যাচ্ছ তুমি চেষ্টা করবে দোকানের বড় বড় সাইনবোর্ডের লেখাগুলো তুমি ফোকাস করে একবার তাকে জিনিসটা পিক করতে যে কি আছে আলাদা আলাদা ভেঙে ভেঙে না পড়তে এই স্কিলটা যদি তোমরা নিতে পারো তাহলেই হবে সো তোমার মনে রাখতে হবে না সাব ভোকালাইজেশান কি আই মুভমেন্ট কি আই মাসেলের এক্সারসাইজ করলে আমি রিডিং পেরে যাবো এগুলো জাস্ট টু বি অনেস্ট এগুলো আছে সায়েন্টিফিক্যালি অনেক কিছুই আছে কিন্তু প্র্যাকটিক্যালি আমি বলবো না যে তোমরা জাস্ট আমি যেভাবেই বলবো সেভাবেই করতে হবে টোটাল কথা হলো যে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা না নিয়ে কয়েকটা ওয়ার্ড একসাথে তুলবো সো আজকে আরও কয়েকটা জিনিস দেখব নামগুলো একটু কঠিন বাট আমি এভাবে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো এর আগে আমরা আলোচনা করেছিলাম এই তিনটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো রিগ্রেশনটাতে খুব বেশি ভাবে আমরা চেষ্টা করব ভালোভাবে বোঝানোর জন্য এর এরপরের দুটো আমরা মোটামুটি ইজিলি আমরা বলে দিলেই তো আমি বলে দিলেই তোমরা পারবে সো আজ আজকে শুরু করি রিগ্রেশন দিয়ে রিডিং এর ক্ষেত্রে রিগ্রেশনটাকে আমি বলবো এখন জিনিসটা কেমন আমি একটু এক্সাম্পল দেখি যেটা আমাদের হয় ধরো বড় একটা প্যাসেজ আছে যখন আমরা এরকম প্যাসেজটা পড়ছি ধরো আমরা ফোকাস দিলাম এই এই তিনটার উপর এটা এই তিনটার উপর ফোকাস দিলাম তারপর আমরা এখানের উপর ফোকাস দিলাম তারপর আমরা এখানের উপর ফোকাস দিলাম এভাবে করে করে আমরা লাভ দিয়ে দিয়ে যাচ্ছি এখন মাঝে মাঝে হয় কি আমরা এই লাইনটা পড়ার পর আমরা নেক্সট লাইনে না গিয়ে আমরা ভুল করে আবার এই লাইনটাই পড়া শুরু করি ঠিক আছে এটার বিভিন্ন কারণ আছে এটার একটা কারণ হতে পারে যে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কী নিয়ে আলোচনা করা হয়েছে অথবা অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে আমরা যে এই সেন্টেন্সটা পড়েছি সেটা বা এই লাইনটা পড়েছি সেটা আমরা ভুলে যাই এবং আমরা আবার সেম লাইনটা পড়ি ফলে হচ্ছে কি আমাদের টাইম নষ্ট হচ্ছে তো আমি যেটা